দর্শক আসসালামু আলাইকুম কিছের জন্য একটা ল্যাজ দেখতে পাচ্ছে হুসাইন হয়তো সম্ভবত দর্শক এই যে সাপের আতঙ্কে আমরা আছি এখানে হুসাইন বোধহয় কিছু একটা দেখতে পেয়েছে তো আমরা আপনারাও দেখবেন যে কিভাবে আসলে সাপ উদ্ধারের কাজে আমরা নেমে পড়েছি দর্শক আমরা আছি কুমিল্লা দাউদকান্দি উপজেলায় পশ্চিম মুগুলিয়া গ্রামে হুসাইন যে জায়গাটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ বেকর জায়গা একেবারে পাশি পানি আর একেবারে খারা জায়গা সাপ ধরলে কিন্তু হাতে কামড় বসে দিব পায়ে কামড় বসে দিব দেখো দর্শক সাপ ধরার দৃশ্যটি একেবারে দেখুন আপনারা মেহেদি সাহেব লিখছেন আসসালামু আলাইকুম মেহেদি শিহাব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দেখেন এখন হয়তো এমন একটা জায়গাতে আছি আমরা একেবারে ব্যাকওয়ার্ড জায়গা যে জায়গা থেকে হুসাইন এখন হয়তো কিছু একটা দেখতে পেয়েছে বা বাড়ির আসলে মানুষজনেরা খুব আতঙ্কে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের মোরগ গুলান মুরগি গুলান মেরে ফেলছে হুসাইন কি 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 দেখতে পাইছো হ্যাঁ গোয়েল সাপ দর্শক কিছু একটা টেনে বের করা হচ্ছে হুসাইন দেখতে পাবেন এখন এই যে হুসাইন সাবধানে এটা কি আবার কামড় দিয়ে দিব নি দর্শক একেবারে আপনারা দেখবেন এগুলোর কিন্তু বিষ আছে দাঁত বসাইতে পারলে হ্যাঁ দর্শক প্রচন্ড পরিমাণে গরমের তাপদাহ একেবারে প্রচন্ড পরিমাণে খরা যাচ্ছে ঘেমে যাচ্ছে একেবারে হুসাইন দেখতে পাচ্ছেন ঘেমে গেছে আর হুসাইন কিন্তু একটা কিছু দেখতে পেয়েছে আসলে কিসের জন্য একটা ল্যাজ দেখা যাচ্ছে এটা কি খোলা হবে হুসাইন সাবধানে কেমন রমজান আলী ভাই লিখেছেন কই এখন ভাই জি ভাই আমরা আছি কুমিল্লা দাউদকান্দি উপজেলায় দক্ষিণ হুগুলিয়া গ্রামে আছি আমরা মুরব্বি একটু বাবা একটু রুবেল হোসেন হৃদয় ভাই লিখেছেন ঠাকুরগাঁও থেকে দেখছি জি ভাই দেখবেন এখনই কিছু একটা বের হবে এখান থেকে হোসেন কিছু একটা ল্যাজ দেখতে পাচ্ছে তো আপনারাও দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন সাপ ধরার যে দৃশ্যটি এটা উপভোগ করার জন্য কিন্তু এই মহল্লার মানুষও কিন্তু পাশাপাশি রয়েছেন তারা খুব কাছাকাছি কিন্তু আমাদের থেকে সাপ ধরার দৃশ্যটি দেখার জন্য ভিড় জমিয়ে আছেন আমার গল্পে তুমি সেরা লিখেছেন ভাই আমি দেখতেছি পালাও থেকে দেখছি জি ভাই পালাও থেকে জয় দাস লিখেছেন কোন জায়গা ভাই এটা কুমিল্লা দাউদকান্দি উপজেলা মেহেদি সিহাব ভাই লিখেছেন লন্ডন থেকে দেখছি জি মেহেদি সিহাব ভাই লন্ডন প্রবাসী আপনি সর্বাত্মক দোয়া থাকবে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনারা আমাদের দেশের চাকা সচল রেখে যাচ্ছেন অত্যন্ত রক্ত জোড়া ঘাম জোড়া পরিশ্রম করে আমাদের দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের অর্থনৈতিক চাকাটাকে চাঙ্গা রেখে যাচ্ছেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন দোয়া থাকবে এমডি রবিউল আহমেদ ভাই লিখেছেন হোসেন ভাই সাবধানে কাজ করবেন জি ভাই হোসেন সাবধানে কাজ করতেছে আপনারা দোয়া করবেন আর দর্শক লাইভটি শেয়ার করে দিবেন ইদানিং অনেক ভাইয়েরা বলে যাচ্ছেন যে ভাই আপনাদের ভিডিও পাচ্ছি না তো বিষয় হচ্ছে অনেকে শেয়ার করছেন না আসলে আমি দেখতে পাচ্ছি আগের মতো শেয়ার করছেন আপনারা শেয়ার করলে কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন দর্শক কিছু একটা দেখতে পেয়েছে লেজ দেখতে পাচ্ছে হুসাইন একটা কিসের জন্য লেজ দেখতে পাচ্ছে আসলে হ্যাঁ কিসাপের বা কিসের লেজ দেখতে পাচ্ছে এখনো হুসাইন ভালো করে হয়তো কনফার্ম না আমরা তো যাই হোক দেখবেন আপনারা এখনই কিছু একটা বের হবে এই মানুষটা একটু দূরে রাখেন
লাইভে আছে কম হইলে কম ফরম দিতে হয় তুমি তো ক্ষয় ক্ষতি করে কোনো লাভ না 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 ক্ষয় ক্ষতি করে লাভ না সাইদুল ইসলাম ভাই লিখেছেন ঠাকুরগাঁও দেখতে দেখছি ভাই কিছুর একটা লেজ দেখতে পেয়েছে হোসেন দেখতে পাবেন আসলে কি ধরা হয় বা কিভাবে সাপ বের করা হয় আপনারা দেখবেন লিটন খান ভাই লিখেছেন হোসেন সাপুরে কোন জায়গায় সাপ ধরতে গেছে ভাই এটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি উপজেলায় এই যে একজন ভাই সাহস করে নামতেছে হোসেন রে হেল্প করার জন্য দর্শক জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় আসলে দর্শক লাইভটিকে শেয়ার করে দেন দ্রুত শেয়ার করেন কিছু একটা এখনই ধরবে হোসেন দেখতে পেয়েছে তো দর্শক আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে জায়গাটি একটু এমন একটা ভেসেবের জায়গা দেখেন পাশেই ফসলি জমি আছে আর এখানে কিন্তু একটি বাড়ি এই বাড়িতে কয়েকদিন যাবৎ কিন্তু মুরগি মেরে ফেলছে অনেকদিন যাবৎ তারা আমাদেরকে জানিয়েছেন যে মুরগি মেরে ফেলছে হোসেন কিন্তু কিছু একটা দেখতে পেয়ে কিন্তু লাঠি তার যে হাতে লাঠিটা তিনি কিন্তু চেয়েছেন হোসেন তো আপনারা দেখবেন দর্শক এই যে কিছু একটা হয়তো বের করা হচ্ছে ট্রেনে বার কোন যেতেছেন হোসেন সুমি ইসলাম লিখেছেন ওনার সাপ ধরার কৌশল অসাধারণ ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন কমেন্ট লিখে যাচ্ছেন লাইক দিয়ে যাচ্ছেন যে সকল ভাইয়েরা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা জানাচ্ছি